আমরা সবাই জানি পৃথিবীর এক নম্বর ভিডিও প্ল্যাটফর্ম হলো ইউটিউব। আমরা যারা স্মার্টফোন ইউজ করি ইউটিউব দেখি না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউব দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যে সেটিংগুলো আশা করি আপনাদের অনেকটাই উপকার আসবে। আপনি যদি প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে আপনি হয়ে যেতে পারেন ইউটিউব বস। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন, তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো সেটিং আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমি ভিডিও শেষে আপনাকে একটি সাজেস্ট করব, এই সাজেস্টটি অবশ্যই আপনার জানা দরকার, কারণ এই ভুলটি করার জন্যই কিন্তু আমরা নতুন ইউটিউবাররা মানে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি না বা আমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারি না। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা নাম্বার ওয়ান যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো, আমরা ইউটিউবে প্রবেশ করার পর বন্ধুরা দেখেন আমাদের ইউটিউবে কিন্তু নানান ধরনের ভিডিও এখানে শো করে, আমরা যে ভিডিওগুলো বেশি দেখি সেগুলো তো আসে আসে এর সাথে কিন্তু অনেক ধরনের ভিডিও এখানে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এখান থেকে যদি দেখি যে কোনো ধরনের একটি কার্টুন ভিডিও বা যে কোনো ভিডিও আমাদের ভালো লাগতেছে না বা এই ভিডিওটা আমরা দেখবো না বা এই ধরনের ভিডিও যেন আমাদের হোম পেজে শো না করে, তাহলে কিন্তু আমরা একটি সেটিংয়ের মাধ্যমে এই ভিডিওটাকে আপনারা নট ইন্টারেস্ট করে দিতে পারি, মানে আমাদের ইন্টারেস্ট নাই এই ভিডিও দেখার জন্য। তো আমরা এটা কীভাবে করব, জাস্ট এটা করার জন্য যে ভিডিওটি আমরা দেখতে চাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে দেখে এখানে মোটু পাতলু যে কার্টুনটি আসছে আমি মোটু পাতলু কার্টুনটি দেখতে চাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, তাই এটা আমরা কীভাবে এখান থেকে রিমুভ করে দেবো, জাস্ট এটা করার জন্য আমরা এখানে যে থ্রি ডট পেয়ে যাবো থ্রি ডটে ক্লিক করবো। তো থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা একটি অপশন পেয়ে যাবো নট ইন্টারেস্টেড, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ভিডিও রিমুভেড, এখানে কিন্তু এখন এই ভিডিওটি রিমুভ হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু বন্ধুরা আমাদের হোম পেজটি যদি আমরা ওপেন করি তাহলে আমাদের কিন্তু এই মোটু পাতলু কার্টুনটি আর কখনোই শো করবে না। তারপরে আমি আপনাদেরকে যে দ্বিতীয় সেটিংটি দেখাবো এই সেটিংটি জানার জন্য চলে যাবো ইউটিউবে। ইউটিউবে চলে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা যে কোনো একটি ভিডিও প্লে করব, প্লে করার পর বন্ধুরা ভিডিওটি জাস্ট এখান থেকে আমি পোস্ট করে দিচ্ছি। তো পোস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমরা যদি ইউটিউবে কোনো ভিডিও দেখি, ভিডিও দেখার পর বন্ধুরা আমরা যদি ভিডিওটাকে একটু টেনে দিতে চাই তাহলে কিন্তু আমরা যে গোল বৃত্তটি দেখা যাচ্ছে এটা ধরে আমরা ভিডিওটাকে জাস্ট একটু টেনে দিই। ঠিক আছে বন্ধুরা, তো আমরা কিন্তু খুব সহজে একটি ক্লিকের মাধ্যমেই আমরা চাইলে আমাদের ভিডিওটাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত মানে ফরওয়ার্ড করতে পারি, আবার ব্যাক ফরওয়ার্ডও করতে পারি। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এখানে কিন্তু আমার 10 সেকেন্ড ভিডিও পাস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে যদি এখান থেকে আমরা জাস্ট আমরা ব্যাক সাইডে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন ব্যাক সাইডে 10 সেকেন্ড চলে যাবে। তো আপনারা কিন্তু আপনারা এই সেটিংটি কাস্টমাইজ করে নিতে পারেন, কত সেকেন্ড আপনারা ভিডিওটা ফরওয়ার্ড করতে চান বা ব্যাক ফরওয়ার্ড করতে চান। জাস্ট এটা কিভাবে করবেন, এটা করার জন্য আমরা চলে যাব ইউটিউবের হোম পেজে। হোম পেজে চলে আসার পর বন্ধুরা আমরা আমাদের যে লোগোটি থাকবে লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর এখান থেকে চলে যাব সেটিং অপশনে, সেটিং অপশন থেকে এখানে থেকে আমরা চলে যাব জেনারেলে। জেনারেলে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা একটি অপশন পেয়ে যাব ডাবল ট্যাপ টু সিক, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এটাকে কাস্টমাইজ করার জন্য দেখেন বন্ধুরা আমরা 5 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত দিতে পারবো। জাস্ট আপনারা অবশ্যই দেখেছেন আমি কিন্তু ডাবল ক্লিক করে 10 সেকেন্ড ভিডিওটাকে ফরওয়ার্ড করেছি। জাস্ট আমি এখান থেকে যদি 20 সেকেন্ড সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখন যদি আমি একটি ভিডিও প্লে করি, প্লে করার পর বন্ধুরা ভিডিওটা আমি পোস্ট করে দিলাম, পোস্ট করার পর বন্ধুরা দেখেন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা 20 সেকেন্ড আগে বেড়ে গেছে। জাস্ট আমি যদি এখন এই সাইডে ডাবল ক্লিক করি তাহলে ভিডিওটা কিন্তু ব্যাক সাইডে 20 সেকেন্ড চলে যাবে। এভাবেই কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনাদের ভিডিওটাকে ফরওয়ার্ডিংয়ে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট নিতে পারেন, বা ব্যাক সাইডেও যদি আপনারা নিতে চান সেটাও খুব সহজে করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি আপনাদেরকে তৃতীয় নম্বর যে সেটিংটি দেখিয়ে দিব। আমরা কিন্তু অনেক সময় আসে ইউটিউবের মধ্যে অডিও গান দেখি, জাস্ট আমি ইউটিউবটি ওপেন করছি। তো ইউটিউবটি ওপেন করার পর বন্ধুরা দেখেন আমরা কিন্তু অনেক সময় আসে ইউটিউবের মধ্যে অডিও গানও দেখে থাকি, আর এই অডিও গান দেখার সময় কিন্তু বন্ধুরা আমরা কিন্তু খেয়াল করি না যে আমাদের এই অডিও গানটি কিন্তু ভিডিও আকারে পেলে হয় আর এটা রেজলিউশনটি কত। আমরা অনেকেই আসি কিন্তু ডাটা দিয়ে আমরা ইউটিউব দেখে থাকি, তো এই সেটিংটি কিন্তু যারা ডাটা ইউজ করে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, কারণ এই সেটিংটির মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলের ডাটাটা আপনারা অনেকটাই সাশ্রয় করতে পারেন। কারণ আমরা যদি একটি MP3 সং প্লে করি, প্লে করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ফুল HD প্লে হয়। ঠিক আছে বন্ধুরা, যেহেতু আমরা অডিও গান শুনবো এটা কিন্তু আমাদের ভিডিও প্রয়োজন নেই, জাস্ট আমরা কিন্তু ভিডিওটাকে একটু কম রেজুলেশনে প্লে করতে পারি। তো কম রেজুলেশনে প্লে করার জন্য আমরা কিন্তু ডাইন সাইডে থ্রি ডট পেয়ে যাবো, আমরা থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটিটা দেখাচ্ছে অটোতে আসে 720p। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে জাস্ট এটা যদি আমরা
240p করে দেই, তাহলে কিন্তু বন্ধুরা দেখেন আমাদের ভিডিও রেজুলেশনটা কিন্তু এখন অনেকটাই কমভাবে পেলে হবে, এতে কিন্তু আমাদের মোবাইলের এমবিটা অনেক বেঁচে যাবে। তো আপনারা কিন্তু অনেকেই বলতে পারেন যে আমরা ভিডিও রেজুলেশনটি যদি কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে অনেকটা ঘোলাটে লাগবে বা আমরা পিকচারটি ওরকমভাবে দেখতে পারবো না। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু জাস্ট অডিও গানের ক্ষেত্রে এই সেটিংটি করতে পারেন। এই সেটিংটি করলে কিন্তু আপনাদের মোবাইলের ডাটাটা অনেকটাই সাশ্রয় হবে, প্লাস আপনার মোবাইলের ডাটাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তারপরে বন্ধুরা আপনাদেরকে 4 নম্বর যে সেটিংটি দেখাবো এই সেটিংটি আশা করি আপনাদের জন্য আরও হেল্পফুল হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন ইউটিউবটি ওপেন করি, ইউটিউবটি ওপেন করার পর বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাই আমাদের যে ইউটিউবের ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়। আর এই অটো প্লের কারণে কিন্তু আমাদের মোবাইলের ডাটাটি তাড়াতাড়ি খরচ হয়ে যায়, প্লাস আমাদের মোবাইলের যে ব্যাটারি আছে সেটার ব্যাকআপটাও কিন্তু অনেকটা বেশি নিয়ে নেয়। তো বন্ধুরা আপনারা আপনাদের এই অটো প্লেটা কীভাবে বন্ধ করবেন, এই অটো প্লেটা বন্ধ করার জন্য কিন্তু আপনাদের একটি সেটিং করতে হবে। এই সেটিংটি করলে কিন্তু দেখা যায় আপনাদের এমবিও সাশ্রয় হবে, প্লাস হলেও দেখা যায় আপনাদের ব্যাটারিটাও অনেকটা সেফ থাকবে। জাস্ট এই সেটিংটি করার জন্য আপনারা আবার চ্যানেলের যে আইকনটি আছে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সেটিং অপশনে, সেটিং থেকে চলে যাবেন জেনারেলে। জেনারেলে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন মিড প্লেব্যাক ইন ফিড, জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অলওয়েজ অন দেওয়া আছে। এখন যদি আপনি মোবাইলে ডাটা অথবা ওয়াইফাই ইউজ করেন দোনোটাতেই কিন্তু আপনি ইউটিউবে যদি প্রবেশ করেন তাহলে ইউটিউবের হোম পেজে কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে। জাস্ট আপনি যদি এখানে ওয়াইফাই অনলি দিয়ে দেন তাহলে কিন্তু শুধু ওয়াইফাই ব্যবহার করার সময় সেটা অন হবে। জাস্ট এখান থেকে আপনি এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, এখন কিন্তু আপনাদের ইউটিউবের হোম পেজে কোনো ভিডিওই অটো প্লে হবে না। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখন কিন্তু কোনো ভিডিওই অটো প্লে হবে না। এই সেটিংটির মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলের ডাটাটা অনেকটাই সাশ্রয় করতে পারেন, প্লাস ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি আপনাদের 5 নম্বর যে সেটিংটি দেখাবো, আমরা কিন্তু ইউটিউবে যখন প্রবেশ করি, প্রবেশ করার পর বন্ধুরা দেখেন আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, এই ইউটিউবে ভিডিও দেখার কারণে কিন্তু বন্ধুরা দেখেন আমরা বেশি বেশি ইউটিউবে ভিডিও দেখার সময় আমাদের এই থিমসটি যদি আপনার সাদা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতি হয়, প্লাস আলো আমাদের ব্যাটারিটা ব্যাকআপটা অনেকটা বেশি নেয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা চাইলে ইউটিউবটাকে কিন্তু ডার্ক থিমে ব্যবহার করতে পারেন। জাস্ট ডার্ক থিমে ব্যবহার করার জন্য আপনারা চ্যানেলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা জেনারেলে চলে যাবেন। জেনারেলে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন ডার্ক থিম, জাস্ট আপনারা ডার্ক থিমটি অন করে দিবেন। এখন যদি আপনারা প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের চোখটাও বাঁচবে, অতএব আপনাদের ব্যাটারির ব্যাকআপটাও অনেকটা ভালো থাকবে। আশা করি এই সেটিংটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তারপরে বন্ধুরা আমরা চলে যাব 6 নম্বর সেটিংয়ে। আর 6 নম্বর সেটিংটি কি বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে দেখে, আমরা যখন ইউটিউবটি ওপেন করি, ইউটিউবটি ওপেন করার পর বন্ধুরা এখানে কিন্তু অনেক আজেবাজে ভিডিও চলে আসে। আপনারা আজেবাজে বলতে বুঝছেন যে কী ধরনের ভিডিওগুলো চলে আসে। তা আমরা কিন্তু একটি সেটিং যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের এই মোবাইলে বা ইউটিউবের হোম পেজে কোনোরকম খারাপ ভিডিওই কখনো শো করবে না। ঠিক আছে বন্ধুরা, তো এই সেটিংটি কীভাবে করবেন, এই সেটিংটি করার জন্য চলে যাবেন চ্যানেল আইকনে। চ্যানেল আইকন থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে এখানে চলে যাবেন জেনারেলে। জেনারেলে চলে যাওয়ার পর বন্ধুরা সর্বনিচে একটি অপশন পেয়ে যাবেন রেজিস্টার্ড মোড, জাস্ট আপনারা এটাকে অন করে দিবেন। এটা যদি অন করে দেন, অন করে দেওয়ার পর বন্ধুরা এখন থেকে ইউটিউবে কিন্তু আপনার কোনো ধরনের বাজে ভিডিও শো করবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে 7 নম্বর সেটিংটি শেয়ার করবো। 7 নম্বর সেটিংটি হলো বন্ধুরা ইউটিউব অফলাইন ডাউনলোড। তা আপনারা অনেকেই আছেন এই অফলাইন ডাউনলোড সম্বন্ধে জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। তো অফলাইন ডাউনলোডটি কি, অনেক সময় আমরা ট্যুরে কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পর বন্ধুরা আমরা এখন ইউটিউবে ভিডিও দেখতে চাচ্ছি, আমাদের মোবাইলে ডাটা নেই, তাহলে আমরা কীভাবে ভিডিও দেখব। তা আমরা অনেক সময় বাসায় বা অফিস আদালতে আমাদের যে ভিডিওগুলো ভালো লাগে আমরা কিন্তু চাইলে সেটাকে ইউটিউবে অফলাইনে ডাউনলোড করে রাখতে পারি পরে দেখার জন্য। আমরা যখন দেখব তখন কিন্তু আমাদের কোনোরকম ডাটা লাগবে না, ডাটা ছাড়াই কিন্তু আমরা ইউটিউবের ভিডিওটি দেখতে পারবো। তো সেই সেটিংটি আপনারা কীভাবে করবেন, তো এটা করার জন্য অবশ্যই আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে প্রবেশ করার পর বন্ধুরা আমাদের যে ভিডিওটি পছন্দ বা যে ভিডিওটি আমরা পরে দেখতে চাচ্ছি বা যে যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করে রাখতে পারি অফলাইনের জন্য। জাস্ট ডাউনলোড করার জন্য অবশ্যই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড ভিডিও। যদি আপনারা ডাউনলোড ভিডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের রেজুলেশনটি শো করবে। রেজুলেশনটি শো করার পর বন্ধুরা আপনারা যে রেজুলেশনে এই ছবিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই রেজুলেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আমি যদি এখান থেকে 360p সিলেক্ট করে দিই, ওকে করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা দেখেন আমার এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই যে ভিডিওটি ডাউনলোড দেখাচ্ছে, তো এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এই ভিডিওটি কোথা থেকে দেখব। এই ভিডিওটি আমাদের কিন্তু দেখতে হলে আমাদের কিন্তু ইউটিউবে প্রবেশ করেই দেখতে হবে, আমরা কিন্তু গ্যালারিতে এই ভিডিওটি পাবো না। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এই ভিডিওটি দেখার জন্য আমরা ইউটিউব প্রবেশ করার পর এখানে কোনায় একটি অপশন পেয়ে যাবো লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে ডাউনলোড, ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে বন্ধুরা দেখেন এই ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আগে যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি এই ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, আর এই ভিডিওটি কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আপনারা এখান থেকে যদি একটি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ভিডিওটি বন্ধুরা প্লে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা,
প্লে হয়ে যাওয়ার পর বন্ধুরা এই ভিডিওটি কিন্তু খুব সহজেই আপনারা অফলাইনের মাধ্যমে দেখতে পারবেন কোনো ডাটা বা এমবি ছাড়াই। ঠিক আছে, এই সেটিংটি আশা করি আপনাদের জন্য খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এক এক করে কিন্তু ইউটিউবের সবগুলো সেটিংয়ে আমি আপনাদেরকে দেখালাম। এখন লাস্ট যে কথাটি আপনাদের বলার ছিল, আমরা কিন্তু ইউটিউবে যারা নতুন নতুন জয়েন করি, আমরা কিন্তু অধিকাংশ ইউটিউবারই নতুন যারা আসি তারা অধিকাংশ ভুলগুলো করে থাকি। আর এই ভুলের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো আমরা যে ভুলটি করি, আমরা যেই জিমেল দিয়ে আমাদের চ্যানেলটি খুলি এই জিমেলটি কিন্তু আমাদের ইউটিউবে ওপেন করে আমাদের ভিডিওগুলো আমরা কিন্তু নিজেরাই ইউটিউব থেকে দেখি। আর এই কারণেই কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো গ্রো হয় না, প্লাস আমার চ্যানেলটিও কিন্তু র্যাঙ্ক করে না। আর এর জন্য কিন্তু আমাদের চ্যানেলেরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তা আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো, আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছেন বা নতুন ইউটিউবে কাজ করেন, আপনারা কখনোই কিন্তু আপনাদের ইউটিউবে আপনাদের নিজস্ব যে চ্যানেলটি আছে এটা লগ ইন করে রাখবেন না, এটা লগ ইন ছাড়া রাখবেন। আপনারা যদি ইউটিউবে আপনাদের অন্য কোনো জিমেল দিয়ে লগ ইন করে আপনারা ভিডিও দেখেন তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, কিন্তু আপনারা যদি সেই জিমেলটি দিয়ে আপনারা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি কখনোই র্যাঙ্ক করবে না, আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না, অথবা আপনাদের চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তা আশা করি বন্ধুরা আজকে যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখালাম এই সেটিংগুলো আপনাদের ইউটিউব ব্যবহারের জন্য অনেকটাই সহায়তা হবে। তো ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।